সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে নভেম্বরের 9 তারিখ আর এখন বাজে 7:30, উঠেছি 6:30 দিকে, ফ্রেশ হয়ে গেছি, জাস্ট হলাম। আর এরপর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দাদাভাইয়ের সঙ্গে কালকে সকালে কথা হয়েছে, তারপর থেকে ফোন করে ঘুরে পাচ্ছি না, ফোন অফ। তো হয়তো কাজের চাপ আছে, ডিউটি আছে, যখন ফোন করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো, আর আজকে যাবো হচ্ছে কৃষ্ণনগর জগদ্ধাত্রী দেখতে। কালকে তো পুজো, বাট আগের দিন দেখতে হয়, নয়তো সব জায়গায় নো এন্ট্রি করে দেয়। আগের বার তোমাদের দাদাভাই এই দিনে বাড়ি এসেছিলো, ভোর 3টের সময় মনে আছে, সেই বিয়ের পর প্রথম বাড়ি এসেছিলো জগদ্ধাত্রী পুজোর দিন। তো এইবার একা একাই, যাই হোক চলো এবার হচ্ছে ব্রেকফাস্ট করে নিই, মানে চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে চাটাও বসিয়ে দিচ্ছে, যে দেখতে পাচ্ছ আজকে চাটা আমি করব। আর তোমাদের কি মনে আছে আগের বার জগদ্ধাত্রী পুজোর দিন তোমাদের দাদাভাই বাড়ি এসেছিল, সেই যে দুর্গাপুজো কালীপুজোয় বারবার ছুটি ক্যান্সেল হচ্ছিল, তারপরে গিয়ে শেষে আমরা একসাথে জগদ্ধাত্রী পুজোটা দেখতে পেরেছিলাম। যদিও আজকে জগদ্ধাত্রী পুজো না, কালকে পুজো, তবে আজকে হচ্ছে চলে যাব, যেহেতু আমরা টোটোই করে দেখবো, তো আগের দিন দেখতে হবে, নয়তো দিনের দিন নো এন্ট্রি করা থাকে, তো গাড়ি ঢোকে না, সেজন্যই বাইকে করে দেখেছিলাম আগের বার। তাই আমরা বেশিরভাগ জায়গায় অনেক দূরে দূরে গাড়ি রাখতে হয়েছিল। আর জগদ্ধাত্রী পুজো কথা আসলেই সবার আগে যে জায়গার নামগুলো আসে সেটা হচ্ছে চন্দননগর। আমাদের কৃষ্ণনগরও কিন্তু কোনো অংশে কম যায় না। কৃষ্ণনগর কিন্তু আমার খুব একটা ভালো লাগার শহর বলতে পারো, হয়তো ওখানেই জন্মেছি বলেই হয়তো টানটা একটু বেশিই রয়েছে, মানে বড় হওয়ার থেকেও টানটা ওই জায়গায় বেশি। আর কি বলো তো, কলেজ থেকে শুরু করে যাওয়া আসা, টিউশন, সমস্ত কিছু তো ওখানে, শপিং করতে যাওয়া, তো খুব মনে হয় কবে আমার একটা ওই জায়গায় বাড়ি হবে। তো জানি না কোনোদিনও হবে কি, আমার খুব ভালো লাগার একটা শহর। শুধু আমি বলে বলবো না, আজ পর্যন্ত যারা যারা কৃষ্ণনগরে এসেছে সবারই কিন্তু এই শহরটাকে ভালো লাগে। আসলে কি বলতো, টাউন হলেও না ওখানে খুব একটা বেশি ভিড় হয় না, মানে যে অতিরিক্ত ঘিঞ্জি যেটা হয় সেটা না, আর কি না নেই, সমস্ত কিছু রয়েছে। তো চলো আজকে তোমাদেরকে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর একটা ছোট্ট ঝলক শেয়ার করবো যতটা পারবো। আগের বারও আমি দেখেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, তার আগের বারও দেখেছি, আর এবার আমি যাচ্ছি, মা যাবে না, মা তো যেতেই চায় না, কালী পুজোতেও যেতে চাইছিল না, আমি রীতিমতো জোর করে নিয়ে গেছি। তো তোমরা আমাকে বলো মাসিমাকে এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, যে মানুষটা বাড়ি ছেড়ে কোথাও যেতেই চায় না তাকে কি করে নিয়ে যাব বলো। শেষ পর্যন্ত কালী পুজোর দিন ওইটা সেটা বলে কান্নাকাটি করে আমি নিয়ে গেছিলাম। তো যাই হোক, এই যে দেখো বেরোতে বেরোতে আমার লেটই হয়ে গেছিলো, তো কোনো রকমই ব্যাগটা গুছিয়ে বাস ধরে চলে এসেছিলাম, আর বাসস্ট্যান্ডে আস্তে আস্তে বাসটা বেরিয়ে গেল, আমাকে আধ ঘন্টা ওয়েট করতে হয়েছিল। তো তারপরে চলে এসেছিলাম অস্মিতাদের বাড়ি। তারপরে হচ্ছে আমার না পুজো দিতে যাওয়ার কোনো কথা ছিল না, মানে পুজো তো অ্যাকচুয়ালি কালকে, তবে যারা পুজো দেয় ওখানে মায়ের কাছে, যার যা মানা রয়েছে সে যেটা দেয় আর কি, সেটা কিন্তু সবাই আজকে থেকেই জমা করে, মানে ফল, তারপরে আলতা, সিঁদুর, কাপড়, সোনার জিনিস, সমস্ত কিছু কিন্তু আজকে থেকেই জমা করতে হয়। তো সবাই যখন যাচ্ছে ভাবলাম আমিও একটুখানি ফল, আলতা, সিঁদুর এগুলো দিয়ে একটুখানি পুজো দিয়ে আসি, অঞ্জলি তো কালকে, তো সেটা তো হবে না। আর আমার সেরকম কোনো প্রিপারেশনও ছিল না, তাই 5 রকমের ফল কিনে আর আলতা, সিঁদুর আর মিষ্টি কিনে মায়ের কাছে দিয়ে যাব, আর একটুখানি দক্ষিণা। তো এদিকে দেখো মিষ্টির যে প্যাকেটটা, ওর উপরে নাম লিখে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের, আমার নাম। তো মেনলি হচ্ছে ওর নামেই আমি কোথাও পুজো দিই কোথাও গেলে। এখনও কিন্তু আমাদের একবার দক্ষিণেশ্বর যেতে হবে, সেটাও বাকি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বুড়িমা, এখনও সাজানো হয়নি, এই বুড়িমার কিন্তু একটা হিস্ট্রি রয়েছে যেটা আমি পুরোটা জানি না, তবে কিছুটা অন্তত জানি। তবে এটুকুনি বলতে পারবো, এই মা কিন্তু খুব জাগ্রত, তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে অবশ্যই কিন্তু একবার এসে করে যেও। মানে এখানে যে কত মায়ের পায়ে সবারই যে মনস্কামনা পূরণ হয়েছে, তার ফলে যে কত সোনার টিপ মায়ের কাছে পড়েছে তার কোনো ঠিক নেই। আমি যখন পুজো দিতে যাই তখন দেখছি মানে 3-4 ঝুড়ি হয়ে গেছে অলরেডি, আর বিশাল বড় লাইন, আমি সাইড থেকে শর্টকাটে দিয়েছিলাম আর কি, কারণ অতিরিক্ত লাইন আর সাইড থেকে অনেকেই দিচ্ছিল, যেহেতু আমি অঞ্জলি দেবো না, জাস্ট ফলটাই মায়ের কাছে দেবো, তো সেই জন্য আমি সাইড থেকে দিয়েছিলাম। যাই হোক, তারপরে এখনও মাকে কিন্তু রেডি করা হয়নি, আজকে পুরো সন্ধ্যাটা লেগে যাবে রেডি করতে, এত সোনা গহনা মায়ের কাছে। আর আমারও একটা মনস্কামনা আছে, যখন পূরণ হবে অবশ্যই তোমাকে দাদাভাই আর আমি একসঙ্গে আসবো। তো এইদিকে দেখো, তারপর আবার রাতের বেলা ভিডিও শ্যুট করছি, এটা কিন্তু রাত্রি 10টায় আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে, খাওয়া দাওয়া করে পুরো এই প্যান্ডেলটা ফার্স্ট আমরা দেখছি। এখানে করা হয়েছে রাম মন্দির, এটা হচ্ছে জায়গাগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না, তবে এটা রাধানগরে, কিছু কিছু জায়গার নাম আমি বলতে পারবো, সেগুলোই বলছি। দুটো টোটো করা হয়েছে,
তো কি বলতো, এই ঠাকুর দেখে বাড়ি যেতে যেতে আমাদের কটা বেজেছে কোনো আইডিয়া আছে? আমার লাইফে আমি ফার্স্ট টাইম এতক্ষণ ঠাকুর দেখলাম। তোমাদের দাদাভাই থাকলে আমি হার্ডলি একটা দেড়টা পর্যন্ত দেখেছি এর আগের বার, তারপরে আর পারি না। এমনিতেও পারছিলাম না, ঘুম চলে এসেছিলাম, টোটোতে বসেছিলাম, সেভাবে নামিনি কোথাও। আমার লাইফে আমি ফার্স্ট টাইম এরকম ভোর 4টে পর্যন্ত ঠাকুর দেখলাম। বাড়ি গিয়ে 2-3 ঘন্টা মতন ঘুমিয়েছি, মানে 2 ঘন্টা পরই সকাল, অ্যাকচুয়ালি 2 ঘন্টাও না, 1 ঘন্টা পর। যেহেতু অনেকটা রাত করে বেরিয়েছি তাই কারোর কোনো তাড়া ছিল না, আর অনেকটা রাতে বেরিয়েছি তো ভিড়গুলো একটু কম ছিল। টোটো যে কোনো প্যান্ডেলের সামনেই কিন্তু চলে যাচ্ছিলো। দেখো, যে কটা প্যান্ডেল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিন্তু বড় বড়, আর এত বড় বড় ঠাকুর হয়, আর এত বড় বড় প্যান্ডেল হয়, আর এতগুলো প্যান্ডেল হয় যে আমরা ভোর 4টে পর্যন্ত দেখেও শেষ করতে পারিনি। মানে একটা সাইড পুরো বাকি ছিল, তার মাঝে মাঝেও ছোটোগুলো তো আমরা যাইনি, বড় বড়গুলো আজকে দেখেছি। তো দেখো কি বড় বড় প্যান্ডেল, আর প্রত্যেকটা প্যান্ডেল কি সুন্দর কাজ করা, জাস্ট দেখো, মানে মারাত্মক মারাত্মক কিছু প্যান্ডেল রয়েছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই যে দেখো, যেমন এটা এটা ঘূর্ণিতে হয়েছে, আর এটা হচ্ছে এই প্যান্ডেলটা ওই যে কেদারনাথে, কেদারনাথ ঠিক না, কিছু একটা অমৃতসরের কিছু একটা প্যান্ডেলের থিম করেছিল, আমি সঠিক বললাম কি না সেটাও বলতে পারছি না। কত সুন্দর এইভাবে বরফের মাঝ দিয়ে যেতে হচ্ছে, অ্যাকচুয়ালি বরফ না, বাট সিনটা এরকম, খুব সুন্দর করেছে প্রত্যেকটা প্যান্ডেল, অসাধারণ অসাধারণ। হয়তো চন্দননগরের মতন বিখ্যাত লাইটিং না হতে পারে, তবে হ্যাঁ কৃষ্ণনগরও কিন্তু কোনো অংশে কম না। তো এত সুন্দর সুন্দর কিছু প্যান্ডেল হয়েছে, কিছু কেন বলবো। আর আমাদের কৃষ্ণনগরের হচ্ছে যে ঘট ভাসান বলতে পারো, বা যেটা মায়ের বিদায় বলতে পারো, এত সুন্দর হয়, এত ঠাকুর বিসর্জন হয়, 2 রাত লাগে, মানে একদিনের শেষ হয় না, আর তোমরা দেখেও শেষ করতে পারবে না। তো এই যে দেখো কি সুন্দর সুন্দর মায়ের মুখগুলো, দেখো কি মিষ্টি বানিয়েছে, আর এই ঠাকুরটা আমার বেশ ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে আরও এরকম কিন্তু অনেক প্যান্ডেল আমি আজকে দেখাবো। এই যে দেখো, এই প্যান্ডেলটা বেশ হাতের কাজ, মানে খুব সুন্দর করেছে। দেখো ধানের, মানে ধান রিলেটেড আর কি, ধানের গোলা বা ধান রয়েছে, ধানের যে তুষ যেটা সেটা আছে, তারপরে প্যাঁচা, এই সব কিছু সিনসিনারি দিয়ে করেছে। মেনলি এটা ধানের উপর রাখা হয়েছে থিমটা, তোমরা দেখো দেখলে বুঝতে পারবে, মা লক্ষ্মীর থিম আর কি। তো চলো একটু একটু করে ভেতরে যাই, আর ভিড়টা কিন্তু একটু কমই রয়েছে যেহেতু আমরা অনেকটা রাতে ঠাকুর দেখছি। এই প্রতিমাটা দেখো কি সুন্দর লাগছে, যদিও কিন্তু পুজো কালকে, আর কৃষ্ণনগরবাসীদের 2 দিন আগে থেকে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে, যেমন আজকে আর ছিল গতকাল। গতকাল আমরা আর আসিনি, গতকাল অবশ্য সব জায়গায় কমপ্লিট হয় না, তবে আজকে মোটামুটি সব জায়গাতে কমপ্লিট হয়ে যায় রাতারাতি, যেমন বুড়িমা আর সাঁজটা কমপ্লিট হয় অনেকটা রাতে। আর এবার তোমরা এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর, টিস্যু দিয়ে কিন্তু করেছে, টিস্যু আর হচ্ছে সোলার কাজ রয়েছে, কি সুন্দর লাগছে, জাস্ট দেখো ভিতরটা। আর এই প্রতিমাটা কিন্তু অনেক বড়, ফোনে দেখে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, আমি শুধু একটা কথাই ভাবছি, এই যে ভোর 4টে পর্যন্ত ঠাকুর দেখলাম আমার জীবনে তো প্রথম, আর আমরা না বাকি ঠাকুরগুলোকেও কমপ্লিট করতে পারলাম না, তাহলে ভাবো কত ঠাকুর রয়েছে। মানে যারা ভাসান দেখে অগণিত, মানে এত ঠাকুর রয়েছে গুণে শেষ করতে পারবে না তোমরা। তো খুব খুব মানে ভালো ভালো প্যান্ডেল, খুব ভালো ভালো ঠাকুর হয়, আর ইচ্ছা আছে একবার চন্দননগরে ঠাকুর দেখতে যাবো। তোমাদের দাদাভাই যদি কখনো বাড়ি আসে জগদ্ধাত্রী পুজোর টাইমে, যাবো অবশ্যই। আর এটা হচ্ছে পাত্র মার্কেট, এখানে প্রত্যেকবার কিছু নতুন নতুন থিম করে, যেমন বুর্জ খলিফা থেকে শুরু করে সব কিছু থিম এখানে হয়, কিন্তু এই থিমটা কি আমি ঠিক বুঝতে পারলাম না, তোমাদের কারোর জানা থাকলে কমেন্ট করবে। জাস্ট লাইটিং এখানে বেশিরভাগ মেন হয় লাইটিংয়ের উপরে, প্রত্যেক বছর প্যান্ডেল এখানে লাইটিংয়ের উপরেই থাকে। আর এই যে দেখো এটা খুব সুন্দর, চলো একটু একটু করে ভেতরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা, পুরো বেতের কাজ, আর কত সুন্দর এই যে বাঁশগুলো দেখছো না, এর ভিতর দিয়ে কিন্তু জল পড়ছে, দেখো কি সুন্দর লাগছে, বাঁশ বেত এগুলোর কাজটা। এটা কিন্তু অনেকটা একটা লম্বা লাইন, এরকম করে অনেক দূর যাবে, তারপরে আর একটা লাইন রয়েছে, তারপরে গিয়ে প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা হচ্ছে চার্চের মাঠে, এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, তবে চার্চ ছাড়িয়ে গিয়ে ওইদিকে খুব বড় প্যান্ডেল হয়েছে, এখানেও কিন্তু বেশ ভালো বড় প্যান্ডেল করে। চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। আর সত্যি বলতে কি আমার না বেশি রাত না, মানে এই একটার পর থেকে আর এনার্জি ছিল না, পুরো টোটোতে আমি ঘুমাতে ঘুমাতে গিয়েছিলাম, তবু কষ্ট করে দেখেছি, কারণ বাড়ি তো যাওয়া যাবে না, টোটো তো আমার জন্য বাড়ি যাবে না, বাইক হলে ঠিক আছে, চলো যতটুকুনি ইচ্ছা হলাম দেখলাম। একটা কথা তো আমি বলবো, ঠাকুর দেখার ক্ষেত্রে কিন্তু বাইকই বেস্ট, ইচ্ছা মতন দেখো, ঘোরো, যাও যেখানে ইচ্ছা সেখানে যাও, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখো বিশাল বড় একটা লাইন পড়েছিল এই প্যান্ডেলটায় যাওয়ার জন্য, চলো এবার টুকটুক করে চলে এসেছি। আর মায়ের মুখটাও চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কি সুন্দর লাগছে তাই না। তো বুড়িমার কাছে না আমরা যেতে পারিনি, মানে রাতে দেখতে পাইনি, পরের দিন ভাসানের দিন আমরা দেখেছিলাম,
কারণ সেকেন্ড দিন আমি আর বেরোইনি, আমার আর এনার্জি ছিল না, বেরোবো কী করে। তার পিছনে একটা ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে অবশ্যই বলবো, মানে কী আর বলবো, এত কষ্ট পেয়েছি তো সেটা তোমাদেরকে পরের ভিডিওতে আমি জানাবো। আর এই যে দেখো, এই প্যান্ডেলটাও বেশ অন্যরকম করেছে, এই যে দেখো ভিতরটা কী সুন্দর লাগছে, পুরো অন্যরকম একটা, অন্য একটা থিম পুরো। যাই হোক, এখন কিন্তু মোটামুটি আমরা এই যে ঠাকুরটা দেখছি এখানে কিন্তু রাত্রি একটার উপরে, মানে দেড়টা মতন বাজে। এরপরেও আমরা প্রায় চারটের আগে পর্যন্ত ঠাকুর দেখেছি, আর বাড়ি গিয়ে শুতে শুতে চারটে বেজে গেছে, ওই 10 মিনিট বাকি ছিল চারটে বাজতে। আর এই যে দেখো এই প্যান্ডেলটা, এই মাঠেও কিন্তু বড় বড় থিম করা, এটা শক্তিনগর মাঠ, মানে প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু বড় বড় প্যান্ডেল, আর ছোট প্যান্ডেল তোমরা দেখতে পাবেই না, সব এরকম দুর্দান্ত দুর্দান্ত কিছু থিম রয়েছে। তোমরা কারা কারা এবার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছিলে কমেন্ট করবে, আর যারা আসেনি তারা কিন্তু অবশ্যই নেক্সটবার একবার এসো, দেখে যেও, খুব ভালো লাগবে আশা করি। আর আসলে কিন্তু অবশ্যই আগের দিন দেখবে, তোমাদেরই সুবিধা হবে। আর কি বলো তো, অনেক দূর দূর পর্যন্ত তো প্যান্ডেল আছে, তো একটু টোটো টোটো একটু খরচা বেশি হবে, এটাই যা। তো যাই হোক, এইদিকে দেখো, এই যে মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে, আমার না খুব ভালো লাগে মায়ের মুখগুলো দেখতে, মানে এত মিষ্টি লাগে, এত সুন্দর করে সাজানো রয়েছে। তো আমার তো আর এনার্জি নেই, আমি এখানে কিন্তু নামতামই না, মাঝে বেশ কিছু জায়গায় আমি নামিনি, যদি জানতাম এত রাত পর্যন্ত ঠাকুর দেখা হবে তাহলে তো অবশ্যই দুপুরে এসে ঘুমিয়ে নিতাম, সেটাও ঘুমাইনি, তো ঘুম চলে এসেছিলো। আর এই যে দেখো, এটা কিন্তু একটা সাদা প্যান্ডেল, পুরোটা লাইটিংয়ের উপরে এরকম ফ্ল্যাগের কালার আসছে। তো প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগলো জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। ভিডিওটা খুব একটা বেশি বড় করলাম না, আর তোমাদের দাদাভাইকে একটু মিস করছি, আগের বার ও ছিল, ওর সঙ্গেই দেখেছিলাম, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখেছো আমি জানি। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। টাটা, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে।